সঙ্গে আয়োজিত আমাদের এই যোগদান সভায় সম্মানিত সভাপতি তথা আমাদের মন্ডলের সভাপতি গৌতম চন্দ্র রায় মহোদয় মঞ্চে উপস্থিত এবং একটু আগে আপনাদের সামনে আলোচনা করে গেছেন আমাদের কি কি এডিসি সম্মানিত সদস্য ভূমিকা মন্ডলিয়া মঞ্চে ত্রিপুরা প্রদেশের অন্যতম সদস্য সঞ্জিত রিয়া মহোদয় জেলা কমিটির তথা আমাদের উত্তর জেলার সাধারণ সম্পাদক সুজিত দে মহোদয় মঞ্চে জেলা কমিটির সহ সভাপতি রায়চরণ রিয়া মহোদয় জেলা কমিটির সদস্য অরূপ নাথ মহোদয় জেলা জনজাতি মোর্চার সভানেত্রী আনাই হালা মহোদয়া জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা মহোদয় মন্ডলের সাধারণ সম্পাদক তপসিন্দ্রনাথ মহোদয় মঞ্চে মন্ডলের অন্যতম আরেকজন সাধারণ সম্পাদক প্রদীপ নাগরাম মহোদয় এবং মন্ডলের সহ সভাপতি রবীন্দ্র কর সহ মঞ্চে আরো যদি অন্যান্য উপস্থিত যারা নেতৃবৃন্দ এবং আমাদের সামনে বসা মন্ডলের জেলা বিভিন্ন পদাধিকারী এবং বহু মাত্রায় এখানে উপস্থিত কাঞ্চনপুর মহকুমা বিভিন্ন পাড়া থেকে আগত বিশেষ করে আজকে যারা যোগদান করবেন আমাদের এই আলোচনার পরে হাজারো আমাদের যারা উপস্থিত কার্যকর্তা সহ সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের দলের তরফ থেকে বিশেষ করে যারা আছে নতুন করে আমাদের সঙ্গে পথ চলার জন্য যোগদান করার পরে কাজ করতে শুরু করবেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। আমি কিছুটা বাংলায় এবং কিছুটা কর্পোরেটে আলোচনা করার চেষ্টা করব, কেননা যদি শুধু কর্পোরেটে আলোচনা করি তাহলে চাকমা এবং আমাদের বাংলা ভাষাভাষী তাদের জন্য আমি কি বললাম। আর অনেকদিন পরে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি, যেহেতু তো আমি কি বলে গেলাম আপনারা যদি বুঝতে না পারেন পরে বাড়িতে গিয়ে হয়তোবা বলবেন যে কি বলে গেলাম আমরা কিছুই বুঝতে পারলাম না। তার জন্য প্রথমে একটু বাংলায় আলোচনা করি, যে কথা আমাদের নেতৃত্বরা আলোচনা করেছেন আমার আগে তার মূল যে কথা আমি যদি বলি তাহলে ওনারা এই কথাই বলার চেষ্টা করেছে, আমাদের সরকার সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি আমরা, আমাদের সরকার সবার উন্নতি করার চেষ্টা আমরা করছি। তার জন্য নরেন্দ্র মোদীর যে স্লোগান সবটা বিশ্বাস, আর শেষে আরেকটা কথা বলেছেন আমরা যদি সবাই প্রয়াস করি একসাথে এই ভারতবর্ষকে যেমন উন্নত করতে পারবো, আমাদের ভারতবর্ষের যারা সাধারণ মানুষ বিশেষ করে কৃষক জমিয়া সাধারণ শ্রমিক যারা সাধারণ নাগরিক তাদের আমরা জীবনযাত্রার মান আমরা উন্নত করতে পারবো। তার জন্য সবাই মিলে মিশে আমরা যদি প্রয়াস চেষ্টা করি এই চেষ্টা দরকার আমাদের, আমরা তাহলে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অর্থাৎ আমাদের চিন্তাধারার মধ্যে কেউ বাদ নেই, সেখানে জনজাতি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পারসি কোন জাতি ধর্ম কেউ বাদ নেই, কোন শ্রেণী বাদ নেই। আমরা একদিকে মহিলাদেরকে আমরা ক্ষমতা দেওয়ার চেষ্টা করছি, তাকে বলা হয় বাংলায় ক্ষমতায়ন, অন্যদিকে আমরা চেষ্টা করছি জনজাতিদেরও ক্ষমতায়ন, জনজাতিদেরকে অধিকার দেওয়া ক্ষমতা দেওয়া, ওবিসি এসসি মাইনরিটি যারা পিছিয়ে থাকা সবার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সরকারের কাজকর্ম সবাইকে সামনে নিয়ে যাওয়া, একসঙ্গে সামনে এগিয়ে যাওয়া।
এই হচ্ছে মূল কথা আমাদের নেতৃত্বের। এই যে আমি কথাগুলি যে বললাম তার উদাহরণ আপনারা নিচে আমাদের নরেন্দ্র মোদীর কাজকর্মের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। করোনার কথা শুনছেন, আমি সুবিধা যেমন ভাষণ দিচ্ছিলেন, আমি গাড়িতে আমি ওনার ভাষণ শুনছিলাম। করোনার কথা বলেছেন, করোনাকালীন সময় আমাদের সরকার রাজ্য এবং কেন্দ্র আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সেটা উনি বলেছেন। তারপরেও পার্টি হিসাবে বিজেপি ভারতীয় জনতা পার্টি আমরা সেবাহী সংগঠন এই কথায় বিশ্বাস করি, তার জন্য সংগঠন যে করি আমরা সেবার মাধ্যমে করি। তার জন্য আমাদের নেতৃত্ব বলেন যে যার যে সামর্থ্য সেই অনুসারে যেন আমরা সাহায্য করি। আমরা কোথাও একটা মাছ দিয়েছি তো কোথাও আমরা এক কেজি চালু দিয়েছি পানির তরফ থেকে, হয়তো পরিমাণে কম হতে পারে কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অনুরূপভাবে সরকার রাজ্য এবং কেন্দ্র আমাদের দুটো সরকারি মানুষের সেবা করার জন্য চেষ্টা করেছি। আমি পার্লামেন্টে বিভিন্ন মিটিং আমাদের যে পায় প্রধানমন্ত্রীও থাকেন, আমাদের মন্ত্রীরা সিনিয়র লিডাররা থাকেন, এরকম মিটিং আলোচনা হয়েছে। আমরা যে ভ্যাকসিনগুলি পাই, ইনজেকশন যে আমরা পেলাম, এই ভ্যাকসিন আমি কাটি ব্যক্তিগতভাবে, কেউ যদি কিনতে চায় তাহলে ভারতীয় টাকায় 5,000 টাকা তার খরচা একটা ইনজেকশন নেওয়ার জন্য 5,000 টাকা। আপনারা একটু ভাববেন, এখানে বসা 100 জনের মধ্যে 99 জনের কক্ষে ক্ষমতা ছিল না দুইটা ভ্যাকসিন 5,000, 5,000, 10,000 টাকা দিয়ে করোনার ইনজেকশন নেওয়ার ক্ষমতা আমাদের ছিল না। কে দিল? নরেন্দ্র মোদী দিয়েছেন, এই কথা উনি বলেছেন। শুধু তা না, তার সাথে সাথে দুবেলা খেয়ে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য রেশনের মাধ্যমে আমরা সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা করেছি। এটা হচ্ছে সরকার সাথে সরকার বিরাজের যে নীতি তার যে প্রয়োগ তার উদাহরণ। আমি বলছিলাম যে মহিলা, আপনারা যদি এত ইতিহাস আপনারা যদি দেখেন, জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের বর্তমান নরেন্দ্র মোদী পর্যন্ত, এই যে এতজন প্রধানমন্ত্রী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, আমি যদি কংগ্রেসের নাম নেই, বিপিসি বিশ্বনাথ প্রতাপ সিং থেকে শুরু করে এইচ ডি দেবেগোড়া থেকে শুরু করে আরো অনেক প্রধানমন্ত্রী, তাদের সময় মহিলাদের কোনোদিন 9-12 জনের মতো মহিলাদের মন্ত্রী কোনোদিন দেওয়া হয়নি, কোনোদিন মন্ত্রিসভায় মহিলাকে এত সংখ্যায় মন্ত্রী বানানো হয়নি। আর নরেন্দ্র মোদী কি বলেন জানেন? নরেন্দ্র মোদী বলেন মহিলারা লক্ষ্মীর সাথে, মানে লক্ষ্মী কাজে লক্ষ্মীর হাতে দেশের অর্থ ভান্ডারের দায়িত্ব তুলে দেওয়া দরকার। তার জন্য নির্মলা সীতারমন, উনি এখন আমাদের অর্থমন্ত্রী। আর অর্থমন্ত্রী হওয়ার পরে, করোনাতে এত কিছু হওয়ার পরে আমাদের ভারত এখন বিশ্বের মধ্যে পঞ্চম শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে এই নির্মলা সীতারমনের সাথে। অনেকে বলতে পারে মহিলার হাতে এত বড় দায়িত্ব দিয়ে কি হবে? নির্মলা সীতারমন মহিলা হয়ে ভারতীয় জনতা পার্টির একজন নেত্রী হিসেবে তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছেন বিশ্বের কাছে যে আমাদের দেশের মহিলাদের ক্ষমতা হচ্ছে। আর এক মহিলার কথা আমি বলতে চাই, জনজাতি আমাদের ভারতবর্ষের মধ্যে অন্যান্য সমাজ থেকে একটু পিছিয়ে, আমরা যারা জনজাতি সমাজে, আমার মন্ত্রণের প্রতি ত্রিপুরাকে গণ্ডা ছাড়া প্রত্যন্ত এলাকার জুমিয়া পরিবারের মানুষকে এমপি বানিয়েছেন নরেন্দ্র মোদী। আর এরকমই এক মহিলা, সেই উড়িষ্যার গ্রামের মহিলাকে রাষ্ট্রপতি বানিয়ে আজকে বিশ্বকে অবাক করে দিয়েছে, এ হচ্ছে নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির সরকার। আর এই দ্রৌপদী মুর্মুকে নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম বিভিন্ন জায়গায়, সভা সমিতি, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আমরা যখন সারা ভারতবর্ষের মানুষকে সাংস্কৃতিকভাবে এবং সামাজিকভাবে আমরা সামাজিক একতা আনার চেষ্টা করলাম, আমাদের বিরোধী দলগুলি এই মাথা মথা লাল মথা সিপিআইএম কংগ্রেস নানান ধরনের ব্যঙ্গ বিরূপ মানে প্রতিক্রিয়া তারা দিয়েছিল, বলছিল ওই অধীররঞ্জন চৌধুরী বিরোধী দলের নেতা। আমরা তো জানি গণতন্ত্রে যারা বিরোধী দলের নেতা হয় তারা ছায়া মন্ত্রিসভা গঠন করে, অর্থাৎ আমাদের মন্ত্রিসভা যদি
পড়ে যায় তাহলে অতিপাবে হয়তো পদত্বই হতে পারে। আর এই অতিপাব দায়িত্বহীনভাবে কি বললেন একজন মহিলাকে, একজন রাষ্ট্রপতিকে বললেন, কি জানে আমার তো মানে আসছেন আপনারা জানেন নিচ্ছে কি বলেছেন, যেটা খুব আপত্তিকর, হ্যাঁ যেটা আপত্তিকর, রাষ্ট্রের পত্নী না এটা তো হতে পারে না, তো অনেক আপত্তিকর, অর্থাৎ মহিলাকে সম্মান দেওয়া দূরের কথা, একজন জনজাতি সমাজের মহিলাকে সম্মান দেওয়া দূরের কথা, আর ওনাকে অপমান করার চেষ্টা করে কংগ্রেস সিপিএম সহ বিরোধীরা। তাহলে এখানে পুরি পরিষ্কার, এই ত্রিপুরা রাজ্য কংগ্রেস এবং ভারতবর্ষে কোনোদিন জনজাতি কোনো মহিলা জনজাতি কোনো ব্যক্তিকে তারা এরকম সর্বোচ্চ আসনে বসার কল্পনাও তারা করেনি, তারা কল্পনাও করেনি। আর আমাদের এই রাজ্য সরকার আসার পরে ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পরেও আপনারা দেখবেন জনজাতি সমাজকে আমরা কোথায় নিয়ে গেছি, আমাদের ত্রিপুরা রাজ্য থেকে দালন সম্প্রদায় তাদের যে টাইটেল দালন, তারা কুকি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তারা নিজেদেরকে দালন দিতে চায়, এটাও তো অধিকার ছিল না। আমি ডক্টর মানিক সাহা উনি রাজ্যসভায়, আমি পার্লামেন্টে লোকসভায়, আমরা দুজন এই দালনদের পক্ষে কথা বলেছি, সংবিধান সংশোধন করে দালনদেরকে আমরা এসসি তালিকায় এখন দালন হিসেবে অন্তর্ভুক্ত করেছি। অনুরূপভাবে থাঙ্গা দালন আমাদের সরকার আসার পরে জনজাতি সমাজের আর একটা সম্প্রদায় থাঙ্গা দালন, ওনাকে রাষ্ট্রপতি পদ্মশ্রী পুরস্কার আমরা দিয়েছি। আমাদের সত্তরাম যে ব্যক্তি আমাদের হাজারগিরি নৃত্যকে জাপান থেকে রাশিয়া থেকে আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বের কাছে এই আমাদের হাজারগিরি নৃত্যকে তুলে ধরেছিলেন, এই সত্তরাম মিয়াকে আমরা পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত আমরা করেছি। বেণীচন্দ্র জমাতিয়া তিন তিনজন জনজাতি শিল্পী স্টেট হাইওয়ে তো এবং আর্টি ডিপার্টমেন্টে ভূষিত শুধু থ্যাঙ্ক ইউ রেসি একটা কমপ্লেট রেখা সিন্ধি তো আমরা বিএনপি কালচার পছন্দ করি না, আমরা বিএনপি কালচার আমরা নেব না, পুলিশ দরকার নেই, পাহারা দেওয়ার দরকার নেই। পূর্ণচন্দ্র জমাতিয়া যখন ধরা পড়লেন 35 লাখ না কত টাকা দেন, যখন ধরা পড়লেন তিনি বললেন না না আমার জন্য না, তো ওইটা তো আমি আমার পুলিশ টাকার জন্য আমি 35 লাখ টাকা নিয়ে আমি বাড়ি বানাচ্ছি পুলিশ থেকে রাখার জন্য, জনগণ এখন মানে জনগণ ফুকা না উনি ফুকা আমি বলতে পারবো না, মানুষ ফুকা পুলিশের দরকার নেই, পুলিশ তাদের দরকার নেই, বিএনপি কালচার দরকার নেই, তাহলে পুলিশকে রাখার জন্য দালান বাড়ি 35 লাখ টাকায় দালান বাড়ি করা এটা বোকামি না বেশি চালা কোনটা? আপনারা চিন্তা করি না যে 35 লাখ 36 লাখ টাকা দালান দিয়ে পুলিশ নদী নেই মাঝে মাঝে পড়ে ধরা পড়লে আর কি করা, এখন বাঁচতে তো হবে, বাঁচি না না নাই আমি বলে উত্তর মহারানীতে গিয়ে আক্রান্ত প্রায় 5-6 জনের সঙ্গে কথা বলেছে, একজন আমাদের মানে বুধ আমাকে বলছিল যে তারা মহিলাদের বুকে হাত দিয়ে ব্যবহার করে দিব, এই হচ্ছে আমাদের সমাজের ওই তথা কথিত গ্রেটার ইনফ্লুয়েন্স যারা আন্দোলন করে না কি ওয়ানিয়ার বলে রাজার ওয়ানিয়ার তাদের এই যে থামচা থামচার কথা বলে কি প্রাসাই কি প্রাসাইকে মানে যার বুকের পাঁচা বেড়ে মানে হাত ভেঙে গেল যে বড় উঠানি বেড়ে বাইক থাকা ইয়ার বাইকা বক্র খাটিকা বকুল দিন খান চলত তখন তবে যিস্ম দেবর্মা যিস্ম দেবর্মা কে যিস্ম দেবর্মা আমরা রাজ পরিবারী সিপুর কর্তা কর্তা নিয়ে নিল যিস্ম দেবর্মা ওনারও কাকা ওনারও কাকা ওনার
আমারও ভাই হয়, এই যিশুকে প্রভুকে উনি ছাড়েননি, যিশুকে প্রভুকে আক্রমণ করার চেষ্টা করেছিল এই কয়েকদিন আগে। এ হচ্ছে মাথা, এ হচ্ছে মাথা, লাল মাথা আসলে লাল। যারা সিপিএম করতো এখন বিজেপি পার্টিতে আসছে, বাপেরা বই করে কেন বই, কারণ বিজেপিতে এলে ওই সরকার সব সরকার বিকাশে ভালো মানুষ হতে হবে, মিথ্যা কথা বলে যাবে না, কিছু হলে সেন্ট্রালের দু কেন্দ্র দেয় না, কেন্দ্র পর্যন্ত কথা বলে 25 বছর। তো তার জন্য বিজেপিতে আসতে পারবে না, তারা জানে আঞ্চলিক দলগুলি বেশিদিন থাকে না। তো তার জন্য কয়েকদিন তারা ওই আঞ্চলিক দলের এর আগে আইপিপিতে চলে গিয়েছিল, আইপিপিতে এখন নেই, তারা কোথায় গেল এখন, সবাই মাথা দিয়ে গেল। তার জন্য আমি বলি লাল সিপিএম পতাকা লাল, এই লাল থেকে এখন মাথা, লাল এবং মাথা যুক্ত হয়ে নাম হয়ে গেল লাল মাথা। তো এখন এই লাল মাথা কিন্তু আজকে যারা সিপিএম যারা করেন এখনো তারা ভালো মানুষ, আপনারা তাড়াতাড়ি বিজেপিতে চলে আসুন। আর যারা এই মস্তানি মস্তানি করে উগ্রপন্থীর সাহায্য নিয়ে আপনারা যদি দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, তাহলে ওই কংগ্রেসের সঙ্গে মতার আশায় আপনারা যদি স্বপ্ন দেখেন, আপনাদের অস্ত্র যেমন হয়নি আর কখনো হবেও না, আপনাদের অস্ত্র কখনো হবে না, বিশ্বের কোথাও অস্ত্র সরকার হয়নি। আর পশ্চিমবঙ্গ তারই প্রমাণ, পশ্চিমবঙ্গে সিপিআইএম কংগ্রেস মিলে মিশে কাজ করেছিল বলে আজকে না সিপিএম না কংগ্রেসের কোনো অস্তিত্ব সেখানে আছে। সেখানে যদি তৃণমূলের সঙ্গে কেউ লড়াই করে তাহলে বিজেপি, ত্রিপুরা রাজ্যেও তাই হবে সিপিএম এর। 2023 পরে সিপিআইএম একের নিচে চলে যাবে, এখন তো 1% হলেও আছে, তারপরে আমি নিচে নামবে, কারণ কিছু আছে এখন লাল মাথায়, এটা সব থাকবে না, কিছু থাকবে না। আপনি ওইটা সারণ দিব বিজেপি চল অপুজারি সময় 2000 বাতা যারা আমাদের বাতা মেয়ে 30,000 আমরা বলছি চিন্তা কে তো আমার সে কিছু চাকরি বিভিন্ন এর সম্ভব অফ সেল চেষ্টা কে তো এ বাতা বলছি দিনা নাই কিছু ঘোষণা ইতিমধ্যে অনুরোধ করব তো কাছে চিন্তা করে নিব আর বেশি সময় লাগবে না কক শাখায় কি অনেক কক সমাজ তো তিনি যারা যোগদান নিনাক আগ্রহ